গত 13-14 বছর ধরে এই মন্দিরটাতে, এটা দুর্গা মায়ের মন্দির। তো এখানে আমরা ছোট থেকেও দেখে এসেছি যে মহিলারা সবাই পুজো করে, এটা এটা মহিলাদেরই পুজো স্থান। তো মহিলারা সবাই মিলে পুজো করে। তো গত 1 বছর থেকে ইনারা এখানে এসে বসে বসে আড্ডা টাড্ডা মারে। আমাদের পাড়ার বলতে বাইরেরও আছে কিছু সংখ্যক, বাইরেরও এখানে এসে বসে আড্ডা মারে। এবার মহিলারা আজকে আমাদের এখানে ঘট বসানোর একটা মানে প্রোগ্রাম ছিল, যে সব মহিলারা আমরা সবাই একত্রিত সবাই পুজো করি আর কি এখানে। তো মহিলারা সবাই মিলে আমরা এখানে এসছি পুজো করা মানে ঘট বসানোর জন্য, যেটা নিয়ম মাফিক করতে হয়, যেটা সেই নিয়মটাই আমরা আজকে এখানে করতে এসছি। তো সবাই মিলে আমরা এখানে ঘট টট বসালাম। ওনারা ওখানে বসে অনেক রকম অনেকক্ষণ থেকে মানে টিচ করে অনেক রকম কথা বলছিল, সেটা আমরা শুনেছি, কিন্তু আমরা কেউ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। ওনারা ওখান থেকে যা খুশি তাই বলছে, তো আমরা শুনে যাচ্ছি অনেকক্ষণ থেকে, এখনো শুনতে পারবেন যে সাইড থেকে বলছে সেরকমই। ওরা অনর্গল ভাষায় ওখান থেকে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিল, কিন্তু আমরা এখানে সবাই ভদ্র পরিবারের, তো আমরা এখানে মায়ের পুজোর জন্য এখানে আসছি, কিন্তু তো গালাগালি করছে অনবরত। যাই হোক, আমরা এখানে পুজো টুজো করলাম, করে আমরা ইতিমধ্যে আমরা বেরিয়ে চলে আসছি। এর মধ্যেই অপুদা আছে। অপুদা এখানে কি করলো, আমাদের একটা ভাইকে ধরে অকান্তভাবে এখানে মারলো, ভাইটাকে মেরে টেরে নিয়ে সবাই, ওরা কি করলো, ওরা রেডি হয়েছিল যে মারপিটটা কি করে লাগাবে। সবাই ওখান থেকে হুড়মুড় করে সব দৌড়ে চলে আসলো। ওখানে কিছু মহিলাও আছে, ওখানে গায়ত্রী সরকার, মুন্নি, এরা সবাই আছে। এরা তো এদের চণ্ডাল রূপ ধারণ করে নিল, করে নিয়ে মহিলা আর ছেলেরা সবাই এসে দৌড়ে এসে এরা কি করলো, ওই ভাইটাকে খুব বেধড়ক মারলো ভাইটাকে। এবার পুজো পারপাসেই কিন্তু আমাদের এখানে আসা, এবার যেহেতু ওনারা পুজো করে, আমাদের পুজোর দিন চলে আসছে, ঘট বসাতে আসছি, তাহলে তো আমরা কোনো ভুল কাজ করিনি। ওনারা অলরেডি রেডি হয়ে বসেছিল যে আজকে একটা কোনো মারামারি কোনো একটা দাঙ্গার সৃষ্টি করবে। নিমাই সিং বলে যে উনি, নিমাই সিং আরো কিছু দাদা, বিকাশ, অপু, এরা বললো আমাদেরকে, আমাদের বলে গোপাল বোস, এরা আমাদেরকে বললো আমাদের বলে চরিত্র খারাপ, চরিত্র খারাপ জন্য বলে আমরা মায়ের ঘরটা বসাতে আসছি, এটা কি কথা আপনারা বলেন তো। আর নিমাই সিং যে ওখান থেকে ইট তুলে নিয়ে, আমরা সবাই রয়েছি তো, কেউ যায়নি কিন্তু সবাই আছি, আরো ছিল এখানে, ইট তুলে নিয়ে আমাদের মহিলাদেরকে মারতে আসছে নিমাই সিং। এখন চাইছি যে আমরা মহিলারাই এই পুজোটা যারা করে আসছি, এই মহিলারাই আমরা পুজোটা করবো, এখানে আমরা বাইরের কাউকে পুজো করতে দিই। এখানকার কাউন্সিলর আছেন, হয়তো তাদের সঙ্গে আমাদের মতানৈক্য রয়েছে। আপনি জানেন বিগত দিনে কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছিলেন, তারা বিজেপির হয়ে জিন্দাবাদ বলেছিল, আজকে তারা তৃণমূলের মামাটি মানুষের জিন্দাবাদ বলছে। স্বাভাবিকভাবে মানুষের, সাধারণ মানুষ, আমাদের এই পাড়ার যে চারজন আছে, তারা তাদেরকে একসেপ্ট করতে পারছে না বলে তারা হিংসায় এসে আজকে এই ধরনের কাজটা করছে। তো আমরা গন্ডগোল চাই না, উজা ওরা করতে চায়, গন্ডগোল বলতে ওরা আমাদের উপরে বলছে পার্টি অফিস থেকে তুলে যেতে হবে, এটা তো আমরা মানতে পারি না। তার জন্য গন্ডগোল কিছুই হয়নি, মুখে তর্ক বিতর্ক এটুকুই হয়েছে, এর চেয়ে বেশি কিছু হয়নি। এবার আমাদের একজন, ওদের মধ্যে একজন ছেলে এসেছিল শুনলাম, আমাদের উপরে একজন কর্মী ছিল, তাকে নিয়ে দুই একটা ছবি উঠাচ্ছিল এবং দুই একটা বাজে কথা বলছিল, ও একটু বাইরে রাস্তার এখানে উত্তেজনা হয়, তখন পুলিশ চলে আসে ব্যাপারটা। সেটা আমি, এটা আমি শুনেছি, এটা একজন আমি কানে এসেছে, সেটা নিয়ে আমি উত্তরপক্ষের সাথে কথা বলবো, কারণ আমার এখানে কোনো সেরকম দ্বন্দ্ব বা সেরকম কিছু নেই। তো কেন হয়েছে, কেন পাড়ার লোক মহিলারা কেন গিয়েছে সেটা আমি শুনেছি, এখনও কিছু দেখি নেই। তা প্রশাসন এসেছিল, আর প্রশাসনের উপরে তো সম্পূর্ণই ভার আছে, প্রশাসন যেটা আছে সুষ্ঠুভাবেই করবে। জানি না এখন চারিদিকে যা হচ্ছে সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো যেটা জিনিসটা এসেছে, আমি ওয়ার্ডের হিসাবে, কোঅর্ডিনেটর হিসাবে আমাকে দেখা দরকার, আমার দায়িত্ব সেটা, যেন আমার ওয়ার্ডের মধ্যে যেন এরকম কোনো রাজনীতি বিশৃঙ্খলা না হয় সেটা আমি দেখি।